করিমগঞ্জর এবার বনজ সম্পদর ধ্বংস বন বিভাগের একাংশ বিষয়াক ম্যানেজ করে ধ্বংসযজ্ঞ চলার অভিযোগ উত্থাপিত হয়েছে। অবৈধ কাঠফলা মিলর জড়িয়ে প্রতিদিনে ধ্বংস করেছে শ শ মূল্যবান গছ। NKTVৰ ক্যামেরাত বন্দী হয়েছে মূল্যবান কাঠর সেই রমরমিয়া বেহা করার সকল দৃশ্য। এই সন্দর্ভত করিমগঞ্জের মিষ্টু দত্তর এক প্রতিবেদন আগবাইছ। চক্ষু সিদিনা সরকার এখন বিশেষ আসনি হাতত লৈছিল, সেয়া আছিল অমৃত বৃক্ষ আসনি। আর সেই আসনির অধীনত প্রায় 1 কোটি আসলতে গছপুলি রোপণ করে অভিলেখ সৃষ্টি করার চমক দেখিয়েছিল সরকারে। কিন্তু ইয়ার সম্পূর্ণ বিপরীত আর উলটা দৃশ্য করিমগঞ্জের বিভিন্ন ভিতর এলাকায় আমি দেখা পাইছো। আর অভিযোগ আসলে যে এনে বিভিন্ন ভিতর এলাকাত একাংশই কাঠফলা মেশিনের জড়িয়ে বনজ সম্পদ ধ্বংস করে আছে। আর যিসমূহ মূল্যবান গছ গছনি আছে সেই গছ গছনিসমূহ কাটি তহিলং করেছে। আর সেই অভিযোগের মতে আমি এই মুহূর্তে বারপুঞ্জি এলাকাত আহি উপস্থিত হয়েছো। আর বারপুঞ্জি এলাকাত আমি এখন কাঠফলা মিলর পরিবেশ দেখাবলৈ যত্ন চলাইছো। সহযোগী নির্মল আছে, নির্মলে দেখাব এই এনেদরে প্রতিদিনেই আসলতে এই যিসমূহ মূল্যবান গছ গছনি আছে সেই গছ গছনিসমূহ কাটি এনেদরে তহিলং করা হয়েছে। আর সমূহ এই যে দৃশ্য, এই দৃশ্য আমি এই মুহূর্তে দেখাই গই আছো যে আসলতে কিদরে এই এনেদরে একাংশ বনদস্যু বলে কব লাগিব, বনদস্যু সকলে প্রতিদিনেই মূল্যবান গছ গছনিসমূহ কাটি তহিলং করেছে। ইয়ার পরিবেশ সমগ্র আমি এই মুহূর্তে দেখাবলৈ যত্ন চলাইছো। আর কেবল এই যে ঠাই অর্থাৎ বারপুঞ্জি বোলা যে ঠাই সেই ঠাই নহয়, বিভিন্ন ঠাইত এনেদরে কাঠফলা মেশিনের জড়িয়ে একাংশই এই যে এক চক্র সেই চক্র চলাই যাওয়া বলে অভিযোগ আছে। আর মাত্র কেবলমাত্র এটা ঠাইর পরিবেশ এই মুহূর্তে আমি দেখাইছো। এনেদরে প্রকাণ্ড মেশিন এলোকে লগাইছে আর মেশিন লগাই আসলতে প্রতিদিনেই গছ গছনিসমূহ এলোকে ধ্বংস করে গেছে। অথচ যি বন বিভাগ আছে সেই বন বিভাগ সম্পূর্ণ নির্লিপ্ত ভূমিকা গ্রহণ করেছে বিভাগটে। আনহাতে ইয়ার যদি সামগ্রিক পরিবেশ দেখা হয় সেই পরিবেশ দেখিলে সহজেই গম পাওয়া যাব যে প্রতিদিনেই কিমান সংখ্যক আসলতে এলোকে গছ এনেদরে কাটি এলোকে বিক্রি করেছে। এই যিসমূহ দৃশ্য আছে এই যে দৃশ্য, এই দৃশ্য যদি চাওয়া হয় তেতিয়াহলে সহজে অনুমান করিব পৰা যায় যে একাংশই কিদরে আসলতে বনজ সম্পদ ধ্বংস করে গই আছে। আর এই যে মিল আছে সেই মিলর বিষয়ে আমি সম্পূর্ণ সবিশেষ তথ্য এই মুহূর্তে দাঙি ধরবলে প্রচেষ্টা চলাম। আর নির্মলে এই গোটেই পরিবেশটু দেখাব যে আসলতে কিদরে যদি অল্প পিছফালে গুছি যায় নির্মল তেতিয়াহলে আমি ইয়ার সামগ্রিক যে দৃশ্য আছে যে কিদরে প্রতিদিনে এনেদরে গছসমূহ আসলতে নিধন করা হয়েছে, গছসমূহ ধ্বংস করা হয়েছে, ইয়ার প্রকৃত দৃশ্য আমি দেখাবলৈ সক্ষম হম। আর আমি দেখাইছো এইদরে আসলতে প্রতিদিনেই শ শ গছর কুন্দা, বিভিন্ন মূল্যবান গছর কুন্দা এওঁলোকে এই যি কাঠফলা মিল আছে সেই কাঠফলা মিলটো তেওঁলোকে কাটি এনেদরে বজারত বিক্রি করে গই আছে। আর সামগ্রিক পরিবেশ দেখাইছো। আর এই যে ঠাই, এই ঠাই হয়েছে বারপুঞ্জি এলাকা। আর বারপুঞ্জি এলাকাত এলাকারপরা এখন কাঠফলা যে মিল আছে সেই মিলর আমি দৃশ্যাবলী দেখাবলৈ যত্ন চলাইছো যে কিদরে আসলতে বন বিভাগক ম্যানেজ করে এই যে কার্য সেই কার্য চলিছে আমি সামগ্রিক দৃশ্য